শুরু করছি টাফ ফাইট উইথ ঋতব্রত। টাফ ফাইট উইথ ঋতব্রততে প্রথমেই চলে যাব আমরা আমাদের বীরভূমে, আমার সহকর্মী এবং প্রতিনিধি বীরভূমের সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কালকেই আসানসোলের সিবিআই কোর্টে হয়তো শেখ আব্দুল লতিফ, তাকে কিন্তু আমরা জানি যে হয়তো কালকে সেখানে তাকে যেতে হতে পারে। কি হবে এ বিষয়ে সম্পূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অবশ্যই আমরা নজর রাখবো সেই খবরে। সশরীরে হাজিরা নির্দেশ সুপ্রিম কোর্টের, অর্থাৎ শীর্ষ আদালতের। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়, আমার সহকর্মী আর প্লাসের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। সুব্রত, আমরা সুব্রতর কাছে যাব। আমাদের আসানসোলের প্রতিনিধি ছোটনও রয়েছেন, আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখব। এবং গরু পাচার মামলা সন্ধিক্ষণে শেখ আব্দুল লতিফ, কি হবে এখনই বলা যাচ্ছে না, কিন্তু যতদূর সম্ভব শোনা যাচ্ছে বৃহস্পতিবার আসানসোলের সিবিআই কোর্টে তাকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গরু পাচার মামলার সন্ধিক্ষণে শেখ আব্দুল লতিফ। আমরা জানি শক্তিগড় শুট আউটের তার আমরা ক্লোজ সার্কিট ক্যামেরায় সিসিটিভিতে তার ছবি আমরা দেখেছি। অনেকেই এই জল্পনা কল্পনা করছেন সেদিনের যে হত্যাকাণ্ড শুট আউট, তার অন্যতম সাক্ষী শেখ আব্দুল লতিফ। আর এই শেখ আব্দুল লতিফ আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সিট এবং সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি তাদের চোখে ধুলো দিয়ে এখনও ফেরার। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে শেখ আব্দুল লতিফ, তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোনে আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, আমার সহকর্মী এবং সাংবাদিক আর প্লাস নিউজের প্রতিনিধি, বোলপুরে রয়েছেন। আমি সরাসরি সুব্রতর কাছে চলে যাব। সুব্রত, দেখো একেবারেই যে খবর রয়েছে যে শক্তিগড়ের কাণ্ডর পর কিন্তু থেকে তিনি যে ছবি ভাইরাল হয়েছিল, তারপর যে সিবিআই যে তদন্ত করছিল গরু পাচার মামলায়, সেখানে কিন্তু তাকে ফেরার ঘোষণা করা হয়েছিল। কিন্তু যে ছবি ভাইরাল হয়েছিল শক্তিগড়ের ঘটনা, খুনের ঘটনার পর, সেই ঘটনার পরে কিন্তু তৎপর, এবং তারপরে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে আসানসোল যে বিশেষ সিবিআই আদালত রয়েছে, কালকে কিন্তু তাকে সশরীরে হাজিরা দিয়ে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, সেই রক্ষা কবচের শুনানি রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে দেওয়া হয়েছে। এবং সেটিকে যেহেতু আসানসোল বিশেষ সিবিআই আদালত এই বিষয়টি যে গরু পাচার মামলা যে তদন্ত চলছে সেখানে উঠছে, সেহেতু কিন্তু 27 তারিখে কিন্তু সশরীরে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে, আজকে যেমন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল তিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লিতে, এবং তাহলে কি সশরীরে হাজিরা দিতে গিয়ে তাহলে কি গ্রেপ্তার হবেন আব্দুল লতিফ, যাকে কিন্তু ফেরার বলা হয়েছিল। অন্যদিকে প্রশ্ন হচ্ছে যেহেতু যে শক্তিগড়ের যে ঘটনা সেখানেও কিন্তু তার যে ছবি ভাইরাল হয়েছিল সেখানেও রাজ্য পুলিশের কি ভূমিকা হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে। আমরা জানি যে এর আগেও যে অনুব্রত মণ্ডল যখন দিল্লি যাত্রা, যখন দিল্লির যাত্রা যখন ইডি কনফার্ম হয় তখন কিন্তু দুবরাজপুর যে একটা আদালত, সেই আদালতে কিন্তু কেস করা হয়, সেই বিষয়টি কি আবার রাজ্য সরকার সেই ভুল করবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে। যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে আব্দুল লতিফ, যাকে আগে সিবিআই ফেরার ঘোষণা করেছিল, তাকে কিন্তু সশরীরে যে সুপ্রিম যে নির্দেশ রয়েছে সশরীরে আসানসোলের যে বিশেষ আদালত রয়েছে তাকে কিন্তু হাজিরা দিতে বলা হয়েছে, সেখানেই কিন্তু শুনানি হবে। সেই শুনানিতে পরই জানা যাবে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে না গ্রেফতার করা হবে। অবশ্যই ধন্যবাদ সুব্রত, আমরা কথা বলছিলাম সুব্রত বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজের বোলপুরের প্রতিনিধি, আমার সহকর্মী। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন সশরীরে তাকে হাজিরা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। আমরা এই বিষয়ে আলোচনা করব, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা। এবং আমরা জানি যে আজকে আমরা সন্ধ্যাবেলায় আমরা দেখলাম যে সুকন্যা মণ্ডল তিনি গ্রেপ্তার হয়েছেন। তার আগে আমরা শুনেছি যে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে পুলিশের চোখে ধুলো দিয়ে, সিবিআইয়ের চোখে ধুলো দিয়ে শেখ আব্দুল লতিফ তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিলেন। এবং শুধু তাই নয়, তিনি যখন ফেরার তখন আমরা দেখলাম যে শক্তিগড় শুট আউটে সিসিটিভিতে তার ফুটেজ, যদিও সেই ফুটেজের সত্যতা আর প্লাস নিউজ যাচাই করেনি। আমরা আলোচনা করব, আজকে আলোচনাতে আমাদের অবশ্যই আসবে মালদার ঘটনা, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। রাজনৈতিকভাবে যত না এই সমস্ত ঘটনার গুরুত্ব রয়েছে, সামাজিকভাবে তার গুরুত্ব রয়েছে। অবশ্যই আমাদের আলোচনাতে আসবে কালিয়াচকের ঘটনা, এসব নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন নজরুল ইসলাম,
প্রাক্তন পুলিশকর্তা, লেখক এবং আমাদের সঙ্গে রয়েছেন কামাল হোসেন তৃণমূল মুখপাত্র। আমরা এই নিয়ে আলোচনা করব। আরও এক অতিথি আসছেন, আমরা সরাসরি আমি নজরুল ইসলামের কাছে চলে যাই, যে কালকে শীর্ষ আদালত সশরীরে হাজিরা দিতে বলেছে আসানসোলের সিবিআই আদালতে। তিনটে জিনিস হতে পারে। এক, তিনি গেলেন না, এবং আমরা দেখেছি রাজ্য পুলিশের বা সিট রাজ্য পুলিশের, অথবা আমরা দেখলাম জেলা পুলিশ অথবা সিবিআই তাদের চোখে ধুলো দিয়ে একেবারে জেমস বন্ডের মতো তিনি রয়েছেন, অর্থাৎ শেখ আব্দুল লতিফ রয়েছেন। সুতরাং তিনি ধরা নাও দিতে পারেন, সশরীরে হাজির নাও হতে পারেন। দুই, সশরীরে হাজিরা দেওয়ার আগেই কেন্দ্রীয় এজেন্সি অথবা সিট তারা ওত পেতে থাকবেন, তাকে গ্রেফতার করে নেবে। এবং তৃতীয় আরেকটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এসব ক্ষেত্রে, আপনি জানেন যে শেষ পর্যন্ত কি গ্রেফতার বা সশরীরে আদালতে নাও যেতে পারেন, ফেরারও হতে পারেন, বা যেহেতু অনেক কিছু এরা জানেন এদের সরিয়ে দেওয়ার চক্রান্তও হতে পারে। সুতরাং আজকের রাতের পরেই বুঝতে পারবো কোন দিকে এগোচ্ছেন। কি বলবেন আপনি? দেখুন, আপনাদের প্রতিবেদন থেকে আমার যেটা মনে হলো, ব্যাপারটা খুব পরিষ্কার নয়। আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোডে যদি কোনো অভিযুক্তকে তদন্তকারী সংস্থা ধরতে পারছে না, তখন কোর্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্টের জন্য প্রেয়ার দেওয়া হয়। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট বের হওয়ার পরেও যখন তাকে ধরা যায় না, তখন কোর্টের কাছে প্রেয়ার দেয়া যায় যে তাকে ঘোষিত অপরাধী ডিক্লেয়ার করা হোক এবং তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি প্রয়োগ করা হোক। তখন কোর্ট একটা ডেট ফিক্স করে দেয়, দিয়ে তাকে বলা হয় যে এত তারিখের মধ্যে, যেটা আপনি বলছেন যে এত তারিখে তুমি এখানে হাজির হও, নাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হবে। যদি তিনি হাজির হন, তাহলে আদালত কাস্টডিতে দিতে পারে, তদন্তকারী সংস্থার কাস্টডি দিতে পারে, জুডিশিয়াল কাস্টডিতেও দিতে পারে, তাকে বেলও দিতে পারেন, এটা আদালত মানে কেসটা বুঝে করবেন। তবে আমার যেটা বক্তব্য, আপনারা সুপ্রিম কোর্টের কথা বলছেন, খুব সম্ভবত লতিফ এই যে প্রক্রিয়া চলছিল সেইটার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তোমাকে কোর্টে হাজির হতে হবে। অতএব তার এই যে পদ্ধতিটাকে এড়ানোর পর আমি 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 একটু জিজ্ঞেস করবো নজরুল ইসলাম আপনাকে, যে এই সব সময় তো এগুলোও তো ঘটতে পারে, যে তিনটে সম্ভাবনা, কালকে তিনি সশরীরে হাজির হলে শীর্ষ আদালতের নির্দেশে সিবিআইয়ের বিশেষ কোর্টে, এক, দ্বিতীয় তিনি ফেরার, তিনি তো জেমস বন্ডের মতো, আমি বলছি যে এই ধরনের দেখা যায় না সাধারণত, শেখ আব্দুল লতিফ কেন্দ্রীয় সংস্থা তাকে খুঁজে বেড়াচ্ছে সিবিআই, আবার অন্যদিকে রাজ্য পুলিশ জেলা পুলিশ সিট খুঁজে বেড়াচ্ছে, তিনি সবার চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছেন একেবারে জেমস বন্ডের মতো। সুতরাং তাকে আমরা তো বলতে পারি যে মানে তার একটা বিশেষ নিশ্চয়ই ক্ষমতা আছে, সেটা কিসের ক্ষমতা আমরা জানি না। আমরা জানি কয়লা গরু, তাতে কোটি কোটি টাকা, অনেক প্রভাবশালী লোকেদের সঙ্গে জড়িত থাকে। হয়তো এটাও হতে পারে যে এই একটা বিষয় সমস্ত এজেন্সির মধ্যে হয়তো হয়তো কোনো সমীকরণও থাকতে পারে। কিন্তু কালকে, আজকে রাত্রে বা কালকে সকালে বেলার মধ্যে আরও তো অনেক কিছু ঘটতে পারে, কারণ এরা তো অনেক কিছু জানে। দেখুন, ক্ষমতাটা আপনাদের অজানা থাকার কথা না, না অজানা নেই, এটা অনুব্রত মণ্ডলের সঙ্গে অপরাধী। তো অনুব্রত মণ্ডলকে আমরা দেখেছি যে বলছে আমাদের বিরুদ্ধে যদি কেউ ভোটে দাঁড়ায় তাহলে তার বাড়ি জ্বালিয়ে দাও, যদি পুলিশ ঠেকাতে আসে তাহলে পুলিশের উপর বোম মারো, তারপরে অনুব্রত মণ্ডলকে পুলিশ ধরেনি। অনুব্রত মণ্ডল ওই যে কি মোটা মোটা মেয়েটা বিজেপি করে গাঁজা কেসে দিয়ে দিয়ে এসপিকে ফোন করে, তারপরে অনুব্রত মণ্ডলকে ধরেনি। অনুব্রত মণ্ডল একজন পোশাক পরা ডিএসপিকে ঘড়ি দেখিয়ে বলছেন যে এই 7টা বাজছে, সময় বেঁধে দিলাম, এর মধ্যে যদি এদেরকে অ্যারেস্ট করা না হয় তাহলে আমি ঢুকে পড়বো, সব ভেঙে চুরমার করে দেবো, কিচ্ছু রাখবো না, তারপরেও তাকে অ্যারেস্ট করা হয়নি। কেন করা হয়নি? কারণটা খুব, আমাদের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় বলেন যে অনুব্রত কী অপরাধ করেছে। সুকন্যা মণ্ডল, সুকন্যা মণ্ডল কোথাও কি মনে হয় তিনি ফেঁসে গেলেন? এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, সুকন্যা মণ্ডলের অন্য যে কোনো অপরাধ থাকতে পারে, কিন্তু আমার ধারণা তার নামে যে সম্পত্তিটা করা হয়েছিল সেটা তার বাবা করেছে, এবং সেখানে
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার মাথায় হাত আছে বলে এটা করেছেন যে কিছু হবে না। তিহার জেলে গিয়ে তো তিনি বলছেন যে দল আমার সঙ্গে আছে কিছু হবে না, ভেবেছিলেন যে কিছু হবে না। নাহলে সুকন্ডা মণ্ডল আমার ধারণা অন্য যে অপরাধ করুক, তদন্তকারী সংস্থাদের কাছে যে বলেছিলেন যে সম্পত্তিটা কি করে হয়েছে আমি জানি না, বাবা সব জানেন, আমার মনে হয় এই কথাটা বোধহয় মিথ্যে বলেননি। কিন্তু বাবা যেহেতু দায়টা নিলেন না, সেই জন্য সুকন্যা মণ্ডলকে এই অল্প বয়সে মূল্যটা দিতে হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি কামাল হোসেনের কাছে আসবো, কিন্তু আপনাকে আমার একটা শেষ প্রশ্ন, সম্ভবত এই প্রশ্নের উত্তর একমাত্র আপনি দেওয়ার সাহস রাখেন। শেখ আব্দুল লতিফ, আমরা জানি যে গরু এবং কয়লাতে যে টাকা আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রভাবশালীর কাছে যায়, কোটি কোটি টাকা। আপনি কি কোথাও মনে করেন, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে দুধে পুলিশ কর্তা, আপনি কি মনে করেন যে কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য সরকারের পুলিশ, সিট, জেলা পুলিশ প্রত্যেকে শেখ আব্দুল লতিফকে ছেড়ে রেখেছে? কোথাও একটা ষড়যন্ত্র আছে, সমীকরণ আছে? দেখুন, সমীকরণের ব্যাপারটা মোদি আর মমতা এদের মধ্যে আছে, সেটা কতটা চুইয়ে আসছে আমার জানা নেই। কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার, যেহেতু এদের কোটি কোটি টাকা আছে, যেমন সিবিআই কাস্টডিতে লালন শেখের যে মৃত্যু হলো বকটুই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার কিন্তু সে ব্যাপারে, তাহলে কি নজরুলদা কোথাও কি তাহলে কেন্দ্রীয় এজেন্সির, কেন্দ্রীয় মানে লালন শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বকটুই মামলার কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে মৃত্যু, তার অস্বাভাবিক মৃত্যু। আবার এখানে দেখুন শেখ আব্দুল লতিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শক্তিগড়ের যে শ্যুট আউট হয়েছে তাতে তো শুধুমাত্র কয়েকজন ছেলে গিয়ে ঝট করে গুলি করেছে তা নয়, এটা তো সুপরিকল্পিত ঠান্ডা মাথায়। তাহলে কি কোথাও মনে হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্য পুলিশ, আমি কিন্তু রাজনীতির মধ্যে যাচ্ছি না, এদের মধ্যে যে আধিকারিকরা রয়েছে কোথাও এক সুরে তারা বাজছে না? আমার সেটা মনে হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি তাকে ধরার চেষ্টা করলেও করতে পারে, অন্তত তাদের চাকরি বাঁচানোর জন্যে, কিন্তু রাজ্যের এজেন্সি তাকে ধরার কোনো রকম চেষ্টা করছে না। বিশেষ করে দেখুন, লতিফ সিবিআই তাকে খোঁজ করছে, সেই অবস্থায় নিজের গাড়িতে নিজের বাড়ি থেকে বেরোচ্ছেন, দুর্গাপুরে যাচ্ছেন, অন্য লোককে তুলছেন যে ব্রতীন ছিলেন, তারপরে তিনি ওখানে যাচ্ছেন ঝাঁয়ের ওখানে তাকে তুলছেন, তারপরে বেরোনোর সময় বলছেন যে আমি রোজাটা খুলে নেই, কারণ দু মিনিট পরে যে গাড়িতে এসে লোকেরা খুন করেছে সেই গাড়ি লোকেরা খুনিরা তৈরি ছিল না, অতএব তার সঙ্গে যোগাযোগ আছে এটা বুঝতে অসুবিধা হয় না। তারপরে সেখানে দেখা গেল, আমার তো সন্দেহ আছে যে লতিফ বেঁচে আছে কি না। অবশ্যই আমরা একটা ছোট্ট বিরতি যাব, বিরতিতে যাব, বিরতিতে আগে আমি একটু কামাল হোসেনের কাছে যাব, তারপর আমরা আরও একজন অতিথি আছেন, আমরা অবশ্যই মালদার ঘটনা নিয়ে আমরা বিশ্লেষণ করব। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি একবার কামাল হোসেনের কাছে যাব। সত্যি তাহলে অস্বস্তি অস্বস্তি অস্বস্তি, বিরোধী রাজনীতি শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এমন কি সিবিআই কি করছে, কেন্দ্রীয় এজেন্সি কি করছে, জেলা পুলিশ কি করছে, সিট কি করছে, জেমস বন্ডের মতো আব্দুল লতিফ ঘুরে বেড়াচ্ছে, সব মিলিয়ে বোধহয় খুব অস্বস্তি বাড়ছে শাসকের। অস্বস্তি বাড়ছে সেটা বিরোধীরা বলছে, বলতেও পারে, কারণ সব কিছু দেখুন আদালতে বিচারাধীন আছে, সব কিছু আদালতে বিচারাধীন, এদিকে টেট স্ক্যাম থেকে শুরু করে ওদিকে আব্দুল লতিফ যা কিছু বলছেন আদালতের নির্দেশে সব কিছু হচ্ছে, এবং যে আব্দুল লতিফ সে যে অ্যারেস্ট হচ্ছে না তাকে দেখতে পাচ্ছে না, শুধু পশ্চিমবঙ্গ পুলিশের দোষ দিলে তো না, না এটা তো একটু মিলিছুলি। দেখুন এই প্রথম পশ্চিমবঙ্গে এমন একটা সরকার, বিরোধী দলনেতা, তিনি তৃণমূল থেকে এসেছেন, আর অন্যদিকে আমরা জানি বাবুল সুপ্রিয় তিনি কেন্দ্রীয় একজন মন্ত্রী, তিনি এখন রাজ্যের মন্ত্রী, সব মিলিয়ে মিলিঝুলি তো সর্বত্র রয়েছে। আমি এটা কিন্তু একেবারে বলছি না সেটিং থিওরি, এটা বামেরা কংগ্রেসরা বলছেন, তারা বিরোধীরা একসাথে শূন্যেরও কম এখনও, কিন্তু এটা তো ঠিক কোথাও কেন্দ্রীয় এজেন্সি, মানে আপনি বুঝতে পারছেন শেখ আব্দুল লতিফ জেমস বন্ডের মতো ঘুরে বেড়াচ্ছে, সিবিআই পাচ্ছে না, রাজ্য পুলিশ, জেলা পুলিশ কেউ পাচ্ছে না, সিট পাচ্ছে না, অথচ কালকেই তার সশরীরে হাজিরা দেওয়ার কথা, অনেকে বলছেন আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর অবশ্যই ফিরে আসব, মালদার ঘটনায় আমাদের চোখ থাকবে, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামীকাল শীর্ষ আদালতের নির্দেশ, সশরীরে সিবিআই অর্থাৎ আসানসোলের সিবিআই কোর্টে হাজিরা দিতে হবে,
শেখ আব্দুল লতিফকে। একটা ছোট্ট বিরতি নেব এবং অবশ্যই বিরতির পর আমরা ফিরে আসব মার্কিনি ছায়া মালদায় এবং বাংলার স্কুলে পণবন্দি শিশুরা। তাহলে কি কোথাও বাংলা বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে? এটা কি সমাজের গভীর অসুখ? এ নিয়ে আমরা আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ ফাইট উইথ ঋতব্রততে।